নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দ্রজিৎ আর আমি চলে এসেছি আর একটা নতুন রিভিউ নিয়ে। কিন্তু রিভিউটা আমি আমারই এর ফার্স্ট হাফে, আজকে যে প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম সেটারই আমি একটা রিভিউ করতে চলেছি। ইনফ্যাক্ট সেটারই একটা কন্টিনিউয়েশন আমি একটা ভিডিও বানাতে চলেছি। আমি কথা বলতে চলেছি যে আজকে যে আমি একটু আগে একটা ভিডিও আপলোড করলাম যেখানে আমি বললাম যে কিভাবে প্রজাপতির মতন একটা ভালো সিনেমাকে পলিটিক্যাল গেইনের জন্যে, নিজের সুবিধার জন্যে সিনেমাটাকে নন্দনে চলতে দেওয়া হলো না, একটা যাচ্ছে তাই একটা সিন ক্রিয়েট করা হলো যে জিনিসটাকে নিয়ে মানে দুচ্ছাই দুচ্ছাই করার কথা, সেটাকে নিয়ে একটা ভিডিও বানানোর পরে এখন আবার একটা নতুন গল্প শুনছি। মানে দুচ্ছাই ছি ছি এর তো শেষ নেই, আর এটা যে শেষ নেই এটা যে কত নিচে নামতে পারি এই প্রতিযোগিতা করছে আমাদের পলিটিক্যাল নেতারা। আজকে এতদিন ধরে শুনতাম যে সিনেমা রিভিউ করবার জন্য নাকি একটা বিশেষ ইন্টারেস্টের দরকার হয়, সেটা কিন্তু কোনো জায়গায় কোনো ক্যারিয়ার হচ্ছে না তাই জন্য আমি আজকে একটা ফিল্ম রিভিউ হয়ে গেছি, এটা কিন্তু নয়। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে তৃণমূল পার্টি আপাতত এখন তিনি করেন, যিনি কিছুদিন আগেও কিছু বছর আগেও সারদা নারদার ঝামেলার জন্য জেল খাজতে খেটেছেন, বহু বছর জেলে ছিলেন, তিনি জেলের থেকে চিৎকার করে বলতেন যে সবার পেছনে আমাদের মুখ্যমন্ত্রী দায়ী, সেই লোকটি কুণাল ঘোষ সে আজকে আবার সেই তৃণমূলের ধ্বজা ধরে যেটি কথা বলছে আর তার এই ফালতু কথাবার্তা শোনবার জন্য বাংলার লোকেরা ভুড়ি ভুড়ি করে বসে আছে এটা তিনি ভাবছেন, বাংলার লোকেরা ওনার কথা শুনবার জন্য হা করে বসে আছেন এটা উনি ভাবছেন। একটা সিনেমা নিয়েও উনি আলোচনা করছেন যে দেবের নাকি বেচারা খুব ভালো অভিনয় করেছে কিন্তু মিঠুন চক্রবর্তীকে নেওয়ার জন্য কিন্তু ওটা ডুবিয়ে গেছে সিনেমাটা। দিলীপ বাবু যদি সিনেমার ব্যাপারটা, আসলে দিলীপ বাবু না নতুন নতুন ভাবার একটা প্রতিভা আছে, যে কারণে উনি গরুর দুধ থেকে সোনা আবিষ্কার করেন, মিঠুন চক্রবর্তী দেব এই যে নতুন নতুন থিওরি এটা কিন্তু এই গরুর দুধ থেকে সোনা মডেলে এগুলো বেরোচ্ছে। বেচারা মানে এটা সুন্দর করে ছবিটা করতে গেল, মিঠুন দার সব অভিনয় ছবিটা একটু মানে ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় আবার থাকতেন ফাটাফাটি হয়ে যেত, ফলে একটা ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, ফলে ওকে একটু বলতে হচ্ছে। মিঠুন চক্রবর্তীর জন্য সিনেমাটা ডুবেছে, এর আগে যদি পরাণ বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। আসলে এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ, দেব দারুণ অভিনয় করেছে, বিশেষ করে এই যে বাবা ছেলের রসায়ন এই টনিকে দেব আর যেটা পরাণবাবু ছিলেন পরাণবাবু সুপারহিট, আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা, অর্থাৎ মিঠুনদার অভিনয়টার জন্য ছবিটা কিন্তু একদম ঝাড় খেয়ে গেছে, আর মিঠুনদাকে 10 গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, ফলে এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনো বিতর্ক তোলার বিজেপি চেষ্টা করছে। উনি আবার রেফারেন্স দিচ্ছেন টনিক সিনেমা নিয়ে, এই সব কিছুর পরে আমার একটাই কথা বলার আছে যে যে দলটা দলবাজি করার জন্য একটা ভালো সিনেমাকে নন্দনে চলতে দিল না এখনো, সেই দলটা পার্সোনাল অ্যাটাক করবার জন্য প্রজাপতির মতো একটা ভালো সিনেমাকে, সেখানে মিঠুন চক্রবর্তীর মতন একটা ট্যালেন্টেড অ্যাক্টরকে, যাকে দেব আর মিঠুনের ইন্টারভিউ শোনাবার সময় মানে দেবও বলছে যে আমি কত শিখছি দাদার কাছ থেকে, এরকম একটা রিলেশন, সেই পার্সোনাল রিলেশনটাকে নষ্ট করে দেওয়ার জন্যে এ ধরনের ফালতু কথাবার্তা নিয়ে কুণাল ঘোষ মহাশয় তিনি এসেছেন টিভির সামনে, তাদের কথা বলছেন। আমি বুঝতেই পারি না, মানে একটা সামান্য যদি বোধ, সামান্য যদি লজ্জা ঘেন্না কিছু থাকতো যে যখন ঘুম থেকে উঠে নিজের মুখটা আয়নায় দেখতে হয়, তো ব্রাশ করার সময় যখন দেখতে হয়, তো যখন দেখতে হয় তখন কোনো লজ্জা হয় না যে আমি যে কতগুলো বললাম এই কতগুলো কোনো মেরিট নেই, বা আমি সিনেমা জগতে কেউ আমাকে সেই কেউ জানতেও চাইনি, আমি কেন বলছি কথাগুলো, আমি তো এমন একটা দল করি যে দলের লোকগুলো মানে চাপে এই সিনেমাটা নন্দনে বেরোলো না, এবং সেই জিনিসটি দেব লিখেওছে নিজের টুইটে, এরপরে আমি বলে যাচ্ছি ওই কথাগুলো। কালকে তো যখন তখন পার্টি বদল করে অন্য জায়গায় চলে যেতে পারি, আমি এরকম একটা ক্যারেক্টারের লোক, আমি আমার লয়্যালটি নিয়ে তো প্রশ্নের শেষ থাকবে না, এরকম একটা লোক, এরকম একটা আইডেন্টিটি আমি তৈরি করেছি নিজের জন্য। স্যার আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট বলছি এই জিনিসটা কিন্তু আমি বলছি না, এই জায়গাটা আপনি তৈরি করেছেন, আপনার মত বদলাতেই পারে, আরে বদলানোর একটা সীমা আছে। আজকে একটা সিনেমার এটা কি আপনার, হ্যাঁ একটা জিনিস হতে পারে যে এখন আপনাদের ধারণা হচ্ছে যে হয়তো যা অবস্থা চলছে যদি পার্টি পলিটিক্স ছেড়ে অন্য কোনো ব্যবসা ধরতে হয় তাহলে ইউটিউবে সিনেমা রিভিউয়ের কাজটা মন্দ নয়, খারাপ নয়, সেই অর্থে দেখতে গেলে কিন্তু অন্য ব্যাপার। কিন্তু যদি আমি জেনুইনলি কথাটা বলি, যে কথাগুলো আপনি বলেছেন, যে কথাগুলো আমরা শুনলাম, সেগুলো কিন্তু মানে আমাদের বাংলা শিল্প সাহিত্য সিনেমা এই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে ফেলছে, পলিটিক্সের ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার কালচার, আওয়ার এক্সপ্রেশন অফ কালচার, ম্যানিফেস্টেশন অফ কালচার, এর থেকে দূরে থাকুন,
এর মধ্যে পলিটিক্স ঢোকাবেন না। দেবদা যেটা করেছে খুব ভালো অভিনয় করেছে, দেবদার রিলেশন খুব সুন্দর, অন্ততপক্ষে স্ক্রিনেও সেই কেমিস্ট্রি দেখা গেছে। দয়া করে এটাকে নিয়ে পলিটিক্যাল রং লাগিয়ে জিনিসটাকে নোংরা জায়গায় নিয়ে যাবেন না। ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট স্যার। আর একটা কথা আমি ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, যে কুনাল বাবুকে বলতে চাই অ্যাকচুয়ালি, যে এই ধরনের কথা আপনি আরো বলুন। আরো বললে কি হবে, যে এটা সিনেমা আপনার যে বলা, আপনি যে কথাটা বলছেন না, এই কথাটার যে ভ্যালিউটা কি সেটা হলে টিকিট বিক্রির রেটটা দেখে আপনি বুঝতে পারে যাবেন যে আপনি কি ঠিক বললেন না ভুল বললেন। এতে ইনফ্যাক্ট প্রজাপতির একটা অন্য কাইন্ড অফ প্রমোশনই হচ্ছে। আর আমি কিন্তু পার্সোনালি প্রমোশন করবার জন্যে বা সিনেমাটাকে নিয়ে খুব প্রমোট করার জন্য আমি কথাগুলো বলছি তা নয়। আমি বলতে চাইছি এই কারণের জন্য, যে এমন একটা নোংরামো চললো একটা সিনেমাকে নিয়ে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি। মানে আমিও কিন্তু খুব যে বাংলা সিনেমা দেখছি, খুব বাংলা সিনেমার ভক্ত, বাংলা সিনেমা বলতে আমি পাগল, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, আমি ডাই হার্ড ফ্যান, এমন কিন্তু কিচ্ছু ওই সেন্স থেকে বলছি না। কিন্তু আপনি যত বলবেন আমরা কিন্তু বেশ মজা পাবো, যে আর একটা কিছু বললো, হ্যাঁ আর নতুন কিছু বললো, এটা বেশ ভালো বলেছে, এরা মার্কেটে ছিল না, এ ধরনের কথা। আমরা খুব কৌতুক ওয়েতে বসে থাকবো, ওয়েট করবো যে আপনি কি নতুন কিছু বললেন, আর কি নতুন বলতে পারেন, আর যত বলবেন এই সিনেমাটা তত বেশি সাকসেস পাবে। তো আপনি বলতে থাকুন, আমরাও শুনতে থাকি, বাড়ি বসে এনজয় করব। আর মোস্ট লাইকলি এই সিনেমাটা হলে গিয়ে যত তাড়াতাড়ি পারবো দেখতে যাব। থ্যাংক ইউ, এই ভিডিওটা এইটুকুনি বলার ছিল। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট সেকশনে লিখবেন, যদি আপনারা একমত হন তাহলে কমেন্ট সেকশনে লিখবেন আপনারা আপনাদের মতামতটা। আর সাবস্ক্রাইব করতে চাইলে কিন্তু অবশ্যই মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।